তো আমরা আজকে দেখব সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া হচ্ছে গুগল, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, স্ট্যাম্বল আফন, যে যে সাইটগুলো আছে। সোশ্যাল মিডিয়া মানে যেগুলো সামাজিক যোগাযোগের জন্য বা এক ফ্রেন্ড আর এক ফ্রেন্ডের সাথে যোগাযোগ করার জন্য ইউজ করা হয়। আমরা ফেসবুক কেন ইউজ করি? আমি আমার বন্ধুর সাথে যোগাযোগ করার জন্য বা কি আদারওয়াইজ সেটা এখানে কি সবাই আসে সোশ্যালি কানেক্ট হওয়ার জন্য, ঠিক আছে? এক কথাই হচ্ছে ওঠা। তো আমরা দেখবা এই কিভাবে এই সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে আমরা ইনকাম করব। সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে কীভাবে ইনকাম করবো ওটাই দেখবো। আমি জিমেইলটা আগে খুলে নিই। তো সোশ্যাল মিডিয়া হচ্ছে যে এখানে আমাদের কাজগুলো কি কি হবে, এখানে আমাদের কাজ হচ্ছে যে কি ফেসবুকে লাইক দেওয়া, তারপরে মানে ফ্যান, একটা কোম্পানির ফ্যান পেজ খোলা, ফ্যান পেজ খুলে ওটাকে ফ্যান প্রমোশন করানো, তারপর কীভাবে ফ্যান পেজটার লাইক বাড়াবো, কীভাবে শেয়ার বাড়াবো, ঠিক আছে? এই কাজগুলোই মূলত এই সোশ্যাল মিডিয়া সাইট দিয়ে করবো। ফেসবুক খুলে নিই। ফেসবুকে তো জানেন একটা ফ্যান পেজ খোলা যায়, একটা গ্রুপ পেজ খোলা যায়, নোটিফিকে বিভিন্ন ধরনের পেজগুলো খোলা যায়। তো আমরা খুলবো যে মূলত ফ্যান পেজ, আমাদের কাজ হচ্ছে ফ্যান পেজে, ঠিক আছে? ফ্যান পেজ দিয়ে কী কাজ আমাদের, ফ্যান পেজটা কী ওটা বুঝতে হবে। ফ্যান পেজে আমরা গ্রুপ প্রোডাক্টের ইনফরমেশান থাকবে, কোম্পানির ইনফরমেশান থাকবে, তারপরে যে কোনো ইনফরমেশান বহন করবে একটা ফ্যান পেজে, ঠিক আছে? এটা বিজনেস রিলেটেড। দেন টয়টা, ঠিক আছে, টয়টা কোম্পানি ফ্যান পেজটা কেন খুলে ওদের কি দেখেন টয়টার, টয়টার ফ্যান পেজটাতে কী আছে, ওর গাড়ির পিকচার আছে। তো এখানে কানেক্টেড কয়েকজন আছে দেখেন আপনি, তো টয়টা ফ্যান পেজ খুলছে। তার উদ্দেশ্য কি, এখানে তার গাড়িগুলোর কি ইয়া দিচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, পিকচার দিচ্ছে, এবং যা এখানে অনেকগুলো লোক কানেক্টেড আছে টয়টা। তারপর দেখেন ইউনিলিভার, ইউনিলিভার এটা হচ্ছে ভেরিফাইড ফেস, ওদের ফেসটা কি ভেরিফিকেশন করা, এটা একটা ফেস ভেরিফিকেশন একটা অপশন আছে, ওটা আমরা দেখবো পরবর্তীতে কীভাবে ফেসটা ভেরিফিকেশন করবে, ঠিক আছে? দেখেন
ওদের স্ট্র্যাটেজিগুলো দেখেন। 10 মিলিয়ন মোর পিপল হেল্পড, ঠিক আছে? তো ওরা কী কী করতেছে, ওদের অ্যাক্টিভিটিসগুলো এখানে কি ফ্যান পেজে প্রতিনিয়ত কি দিচ্ছে, ওদের ফ্যান পেজে কতজন লোক কি কানেক্টেড দেখেন, এতজন পিপল ওদের সাথে কি ওদের এই পেজটাতে শুধু কানেক্টেড, বুঝতে পারছেন? এই পেজটাতে যখন আমি লাইক দিয়ে রাখবো, এই পেজটাতে কোনো ইনফরমেশান আপডেট দিলে আমাকে কি নোটিফিকেশান যাবে না? তো এত হাজার লোককে কি ওরা কানেক্টেড রাখছে ওদের ফ্যান পেজের মাধ্যমে। তো এখানে কোনো কিছু দিলে এখানে ওদের একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিবে, তো ওদের একটা প্রোডাক্টের যখন বিজ্ঞাপন দিবে তো ওটা এখান থেকে এত হাজার লোক থেকে বুঝে একটা একটা প্রোডাক্টও সেল হবে না। তো ওদের এই ফ্যান পেজের মাধ্যমে কী পরিমাণ সেলস পেতে পাবে, মার্কেট প্রমোশন স্ট্র্যাটেজি অন্যান্য আদার স্ট্র্যাটেজি বাদ দিলাম, আমি শুধু ফ্যান পেজের বলতেছি, আমি যেহেতু অনলাইনে করবো আমার কোনো অফলাইন কোনো কাজ নেই, ঠিক আছে? তো সেই জন্য আমি অনলাইনেটা বলতেছি। তো আপনার যদি আপনার ফ্যান পেজে যদি লোক কানেক্টেড রাখেন অনেকজন পিপলকে, তখন আপনার কি হিউজ পরিমাণ ইনকাম আসবে যদি আপনি বিজনেস রিলেটেড চিন্তা করেন। তো চলেন আমরা এখন দেখি ফ্যান পেজ কীভাবে খুলবো। ক্রিয়েটে পেজ, ঠিক আছে? ক্রিয়েটে পেজ যাবো, মেনু অপশন থেকে পেজে গিয়ে লোকাল বিজনেস, আপনার বিজনেসটা কোন ক্যাটাগরি মানে কোন টাইপের খুলতে যাচ্ছেন আপনি, ঠিক আছে? আমি লোকাল বিজনেস দিলাম বা কোম্পানি ক্যাটাগরি দিলাম, ঠিক আছে? যে কোনো একটা দিতে পারেন, কোম্পানি, অর্গানাইজেশন, ইনস্টিটিউট, এখানে কী ক্যাটাগরির মধ্যে পড়তেছে। কারণ আমি ফ্যাশন হাউস খুলবো, ঠিক আছে? কারণ আমার নিচ মানে নিচ বলতে আমার কিওয়ার্ডটা, আমার কিওয়ার্ডটা কী হবে, আমি এডুকেশন দিলাম, ঠিক আছে? এডুকেশন দিলাম, সিলেক্ট করলাম ক্যাটাগরি, আমার ক্যাটাগরিটা কী। তো আমি এখন দিতে হবে যে কোম্পানি নেম বা আপনার নেমটা কী, আপনার কিওয়ার্ডটা কী, দিলাম অনলাইন ইনকাম। নিচে অনলাইন ইনকাম নামে আমি পেজটার টাইটেল দিলাম, এখন বলবে যে ডিসক্রিপশন দেওয়ার জন্য, আমার পেজের ডিসক্রিপশনের এখানে। তো আপনার পেজটা খোলার উদ্দেশ্যটা কি, এখানে এটাই বলা থাকবে শুধু, ঠিক আছে? আমি সময় বাঁচানোর জন্য কি সামান্য করে দিলাম, ঠিক আছে? আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে এটার লিঙ্ক দিতে পারেন, ঠিক আছে? তো www.facebook.com এর আপনার ইউআরএলটা কী হবে, ধরেন আমাদের ফেসবুক পেজে, আমাদের পেজের কথা দেখবেন, আউটসোর্সিং ট্রেনিং সেন্টারের facebook.com এর পরে, facebook.com এর পরে OTC ফেনি দিলে আমার পেজটা কি চলে আসবে, এটা হচ্ছে ইউআরএল শর্ট বলে। আপনার ইউআরএলটা কীভাবে শর্ট করবেন ফেসবুক পেজের, তো ওরকমভাবে আপনি কি আপনার ফেসটা দিতে পারবেন। আমি এটাতে দিচ্ছি না, আপনারা দিয়ে নেবেন। তো আমাকে যাচ্ছে যে কি এখানে কি আপলোডে কভার পিকচার বা প্রোফাইল পিকচার, এখানে কোম্পানির কি কোনো প্রোফাইল আছে, কোম্পানির প্রোফাইল পিকচার কি কোম্পানির লগোটা, যে কোনো প্রতিষ্ঠানের প্রোফাইল পিকচার মানে কি ওটার লগোটা, তো লগোটা কীভাবে দিব আমি, অনলাইন লগো মেকার লিখে সার্চ দিলাম, ঠিক আছে? অনেকগুলো আসছে, ঠিক আছে? প্রথম যেটা আসছে ওটাতে ঢুকলাম, অনলাইন লগো মেকার, এখানে আমাকে এই ওয়েবসাইটগুলো, এই ওয়েবসাইটটা আমাকে 5 মিনিটের মধ্যে একটা কি লগো বানাই দিবে,
ঠিক আছে, আমি শুধু নামটা দিব, অনেকগুলো বানাই আনি, রেডিমেড লোগো বানাই দিবে। কারণ যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ জানেন তারা তো কি নিজে বানাইতে পারবে, আর যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ জানেন না তারা এরকম কোনো ওয়েবসাইট থেকে কি বানাই নিতে পারবে না, অনলাইন থেকে তারা রেডিমেড কিছু কি লোগো আপনাকে সাজেস্ট করবে। ঠিক আছে, তো এই সাইটগুলো একটু ভারী হয়, সেই জন্য লোড হতে সময় লাগে। তো আসছে, অ্যাড এ ট্যাগস দিলাম, অনলাইন লোগো মেকার, এরা কি ছিল আমার আর্ন মানি অনলাইন, হ্যাঁ আর্ন মানি অনলাইন। এখানে কি এরকম অনেকগুলো সাইট পাবেন আপনারা ডাউনলোডের লোগো? টাকা খুঁজতে সেটা হবে না, এটা হচ্ছে শেপ বিভিন্ন ধরনের। তো একটা ওয়েবসাইটে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে এটাকে কী করতে হবে। আমি যখন এই ওয়েবসাইটে ঢুকবো আমাকে এখানে কি কিছু না তো কিছু থাকবে, ঠিক আছে, তখন আমি বুঝতে পারবো যে এখানে এখানে গিয়ে আমার কাজ কী বা আমাকে কী করতে হবে, বুঝতে পারবেন না? ডাউনলোড হয়ে গেছে, ওপেন করে দেখি, ওপেন করছি। তো এটা তো আমার পেন্টে যাচ্ছে, পেন্টে গিয়ে এটাকে একটু সাইজ করতে হবে, রিসাইজ করতে হবে, কারণ
দেখেন এই এখানে সাইজের সাথে মিলবে না, সেই জন্য আমাকে কি এটা দিয়ে একটু কেটে ঠিক করতে হবে তাকে। আমাদের অনেক কাজ থাকবে পেইন্টে, ঠিক আছে? তো এটা একদম ইজি পেইন্টে কাজগুলো, একটা রেডিমেড জিনিস নিয়ে ওটাকে পেইন্টে গিয়ে একটু আমাদেরকে কি সাইজ করতে হয়। আবার সব রেডিমেডই ভালো না, তো এটা সেভ করলাম, ঠিক আছে? তো এটাকে এখানে আপলোড করে দিব কোথায়, আমার যেই বানাইতে লাগছিলাম যে ফ্যান পেজটা ওই পেজটাতে। এরকম করে সেম অনলাইন পাবেন, লগো মেকার তো পাইছেন, ঠিক আছে, অন্যগুলো পাবেন, ব্যানার, ভিজিটিং কার্ড সবগুলো বানাইতে পারবেন। তো 180 পিক্সেল, 180 পিক্সেল হতে হবে। তো এটা কত পিক্সেল আছে, 180 পিক্সেল কি এটা উইডটা কম, এখানে 180 পিক্সেল হইতে হবে মিনিমাম। ভিজিটি আছে অনলাইন, আর দেখাচ্ছি ভিজিটিং কার্ড কীভাবে। বলছে যে উইড 180 পিক্সেল হইতে হবে, ঠিক আছে, আসছে এটা, নেক্সট দিলাম। ভিজিটিং কার্ড অনলাইন ভিজিট, ভিজিটিং কার্ড বলে না এটাকে, বিজনেস কার্ড বলে। বিজনেস কার্ড মেকার অনলাইন, মানে সার্চ দিলে কি অনেকগুলো আসবে, এখানে নাম, বিজনেস নেম সবগুলো দিতে বলবে, দিলে রেডিমেড অনেকগুলো বানাই দিবে, ওখান থেকে কি একটা ভিজিটিং কার্ড বানানো যাবে। তো আর মানে অনলাইন স্কিপ দিলাম, তারপরে বলবে যে আমাকে কি একটা কভার ফটো দিবার জন্য। তো সেমভাবে আমি কি অনলাইন ফেসবুক কভার ফটো মেকার লিখে অনলাইন সার্চ দিলে আমার সাথে সাথে কি অনলাইন এটা চলে আসবে। তো এখানে জেন্ডার, জেন্ডার মানে কার জন্য, মেলের জন্য না ফিমেলের জন্য, তারপরে ইন্টারেস্টেড কারা কারা, তারপর বলবে যে এইজ কত, এইজ থেকে কত এইজ, তারপরে আপনার প্রতিষ্ঠানটা কতক্ষণ থেকে, মানে আপনার ফ্যান পেজটা অফিসটা কতক্ষণ থেকে কতক্ষণ, মানে অ্যাবাউটটা ঠিক করতে হবে। আমরা যেরকম ফেসবুকে অ্যাবাউট ঠিক করি না, ওইটা ঠিক করতে হবে। গেল এখানে একটি, এটা সুন্দর করে কি কভার ফটো দিতে হবে, অ্যাবাউটটা ঠিক করতে হবে। অ্যাবাউটটাতে আমি দেখাই দিই আপনারা অ্যাবাউটটা কী কী করবেন। অ্যাবাউটে আসছে পেজ ইনফর্ম, পেজ ক্যাটাগরি এডুকেশন তো দিচ্ছেন, নেম যেটা দিচ্ছেন ওটা চলে আসছে, তারপর টপিক্স, আপনি কী কী টপিক্স থাকবে আপনার, টপিক্স বলতে আমরা আউটসোর্সিং ট্রেনিং সেন্টারের টপিক্সগুলো কী কী, এমএস ওয়ার্ড, অফিস, এসইও, ওয়েব ডিজাইনিং এগুলো। তারপর হচ্ছে কি ইউজার নেম, আপনার ফেসের ইউজার নেম মানে ইউআরএলটা কী হবে, শর্ট করলে যেটা আর কি, স্টার্ট কতক্ষণ সময় শুরু হবে, কতক্ষণ সময় কি বন্ধ হবে, স্টার্ট এবং এন্ডিং ডেস। তারপর হচ্ছে কি অ্যাড্রেস,
তারপর হচ্ছে কত ঘন্টা খোলা থাকে, ঠিক আছে, ডেসক্রিপশন, আপনার শর্ট করে একটা ডেসক্রিপশন দিতে হবে, তারপর লং ডেসক্রিপশন, বড় করে একটা ডেসক্রিপশন, মিশন, ভিশন, অ্যাওয়ার্ডেড প্রোডাক্টস, ইমেল, ওয়েবসাইট, ফেসবুক পেজ, অফিসিয়াল পেজ, এগুলো, এই ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। একটা পারফেক্টলিভাবে সুন্দর ফ্যান পেজ ক্রিয়েট করতে হইলে, ঠিক আছে, দেখে আমি দেখাই। এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারের পেজ, এখানে এখানে কভার ফটো আছে না, তারপরে এখানে অ্যাবাউটে যান, অ্যাবাউটে গেলে দেখবেন যে এখানে অ্যাবাউটের ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে না, ঠিক আছে, এভাবে করে আপনাকে সুন্দর ফ্যান পেজ ক্রিয়েট করতে হবে। তারপর আসুন প্রোডাক্ট ডিসক্রিপশন, আমি যে পোস্টগুলো দিব এটাকে বলা হবে যে প্রোডাক্ট ডিসক্রিপশন, ফ্যান পেজে আমি যে প্রোডাক্টটা দিব ওটাকে বলা হয় যে প্রোডাক্ট ডিসক্রিপশন। আমি এখানে একটা প্রোডাক্ট ডিসক্রিপশন থাকার কথা, একদম পিছনে চলে যাই, আমি গুগলে সার্চ দিবেন হাউ টু রাইট এ প্রোডাক্ট ডিসক্রিপশন, দেখেন এখানে কিছু ইনফরমেশন, ডিফাইন ইউর বায়ার, মানে আপনি প্রোডাক্ট ডিসক্রিপশন কার জন্য লিখতেছেন, আপনার প্রোডাক্টের মানে কেনা কে কিনবে, ওইটা আপনার প্রোডাক্টের ডেফিনিশন দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কিউ টু হু হোয়াট হাওয়ার হোয়েন, এই পাঁচটা WH কোশ্চেন পাঁচটা আছে না, WH কোশ্চেন পাঁচটা, হোয়াট হাউ হোয়ার হোয়েন, আপনি প্রথমে লিখতে হবে যে প্রোডাক্টটা কী, আপনার প্রোডাক্টটা কী কী জন্য, কে ইউজ করবে কী জন্য, ঠিক আছে। তারপর দিতে হবে যে আপনার প্রোডাক্টটা কে কে ইউজ করবে এবং কী জন্য, তারপর হচ্ছে কার জন্য, তারপর হচ্ছে যে কি আপনার ফার্স্ট ইমপ্রেশন। তো আমি দেখাই এখানে অনেকগুলো লেখা আছে, অনেকগুলো কি এক্সাম্পল দেওয়া আছে, ওগুলো দেখলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। এসইও নিয়ে একটা প্রোডাক্ট ডিসক্রিপশন লেখা আছে, এটা খুঁজতেছি আমি তাদেরকে দেখানোর জন্য। তারপরে এই প্রোডাক্টের বেনিফিটটা কি, আপনি যেই আমি এসইও নিয়ে লিখলাম, ঠিক আছে, এসইও করে আপনার বেনিফিট কি, ঠিক আছে, ধরেন এসইও এসইওটা কি, তারপরে এসইও করলে আপনার বেনিফিট কী হবে, এটা কার জন্য ইউজার, এসইও কারা করবে, যারা ইনকাম করতে চায় অনলাইনে তারাও করবে, তো এরকম করে কি একটা প্রোডাক্ট ডিসক্রিপশন আপনাকে লিখতে হবে। তো আমি দেখাই, আমি কিছু কপি পেস্ট কন্টেন্ট দিয়ে দেখাই, এটা তো খুলছিলাম, দেখেন এরকম গুগল থেকে কি এ হু হোয়াট হোয়ার হোয়েন হোয়াই হাউ, আপনি যখন প্রোডাক্ট ডিসক্রিপশন লিখতে বসবেন খাতা এবং কলম নেবেন, এই পাঁচটা কোশ্চেন লিখবেন, হু হোয়াট হয় হয় হাও, এই পাঁচটা কোশ্চেন আপনি ওই প্রোডাক্ট ডিসক্রিপশনে ক্লিয়ার করবেন। এই কোশ্চেনটা কাকে করবেন, আপনার প্রোডাক্টটা দিয়ে, আমি ধরেন এসইও, এসইও আমার একটা প্রোডাক্ট, ঠিক আছে, অনলাইন ট্রেনিং সেন্টারের প্রোডাক্ট হবে যে কি কোর্সগুলো, এসইও আমার একটা প্রোডাক্ট ধরলাম সাপোজ, তো হু এসইওটা কার জন্য, এসইওটা কী, ওইটা আমাকে ডিফাইন করতে হবে না, প্রথম প্যারা আকারে লিখবেন, পাঁচটা কোশ্চেন প্যারা আকারে দিবেন সুন্দর করে, এরকম প্যারা আকারে পাঁচটা কোশ্চেন আনসার দিয়ে দিবেন, কোশ্চেন আপনি আপনার আমাকে করবেন, আপনার আনসারটা ওখানে লিখবেন, ঠিক আছে। তারপর হোয়াট, এটা হয়ার, এটা কোথায় আছে, তারপর হয়েন কখন, তারপর হোয়াই হাউ, এই চারটে পাঁচটা কোশ্চেনের আনসার যখন আপনার ডিসক্রিপশানে ক্লিয়ার হবে
তখন আপনার পারফেক্টলিভাবে একটা প্রোডাক্ট ডিসক্রিপশন লেখা হবে, সেটা বাংলাতে হোক সেটা ইংলিশে হোক, ঠিক আছে? তারপরে এখানে ফোর্স দিবেন কীভাবে, আপনার লিখে শেষ। এখন এটা তো জানেন ফেসবুকে কোনো বোল্ড আকারে লেখা যায় না, ঠিক আছে? তখন কী করবেন, ফেসবুকে কোনো বোল্ড ইটালিক আন্ডারলাইন করা যায় না, সবগুলো প্লেন টেক্সট হয়ে যায়, এটা বুঝতে পারছেন? কারণ ফেসবুকে আপনারা পোস্ট দেন না। তো ধরেন এটা হচ্ছে আমার প্রোডাক্ট ডিসক্রিপশন লিখছি, আমি ভালো করে লিখলাম, এটা এখন পোস্ট দিব, ঠিক আছে? এখানে পোস্ট দিলাম, কন্ট্রোল ভি, আমি কপি রাইট কপি করে আনছি, বাট আপনারা কপি করবেন না। কপি করে আনছি না, সবগুলো এলোমেলো হয়ে গেছে না, তো ওগুলোকে আপনি ঠিক করে দিবেন প্যারা আকারে, প্যারাটা কি ঠিক করে দিবেন। তো এখানে টাইটেল কীভাবে দিবেন, এখানে একটা পিকচার দিয়ে দিবেন সুন্দর করে, পিকচারটা আপনাকে ওখানে কি পেন্টও আঁকতে পারবেন একটা দিনের মধ্যে, তো পিকচারটাকে টাইটেল আকারে দেখাবে, ঠিক আছে? এবার পিকচারটা টাইটেল আকারে দেখাবে পাবলিশড, ঠিক আছে? বুঝছেন না বুঝতে আরও ক্লিয়ার করতেছি। পিকচার একটা পিকচার অ্যাড করে দিবেন, ওইটা টাইটেলটা থাকবে আপনার প্রোডাক্টটার কি এসইও, আমার প্রোডাক্ট এসইও, আমার ওইটা টাইটেলটা থাকলো। তো তাহলে কি টাইটেলটা কোথায় দিবেন, ফেসবুক প্রোডাক্ট ডিসক্রিপশনের পিকচারে, কারণ এখানে সবগুলো প্লেন টেক্সট হয়ে যায় সেই জন্য দেখা যায় না। দেখছেন আমার কি এটা এটা দেখা যাচ্ছে না, আমার লেখাগুলো সবগুলো প্লেন, ঠিক আছে? আমি যাই লিখি সবগুলো প্লেন টেক্সট আগে থাকবে, কিন্তু এটা হাইলাইটস হচ্ছে কোনটা, পিকচারটা না, পিকচারটা হাইলাইটস হচ্ছে না। এরকম করে কি আপনি ফেসবুক ফ্যান পেজে একটা পোস্ট দিতে পারেন। এখন পোস্ট দেওয়ার পর এটাকে কীভাবে লাইক বাড়াবেন, লাইক বাড়াবেন কীভাবে, ধরেন আমি এই পোস্টার প্রচার করবো, ঠিক আছে? ধরেন আমি সিম্পল এই পোস্টার নিলাম, ধরেন আমি এই ফেসটার প্রচার করবো, কপি করলাম, তো আমার নিশ রিলেটেড যে ওয়েবসাইটগুলো ওই ওয়েবসাইটে যাবো। ধরেন আমি ইউটিউবে প্রচার করব, ইউটিউবে কমেন্টগুলো মডারেশনের জন্য থাকে, ঠিক আছে? যা যে আমি কমেন্ট করছি ওই কমেন্টগুলো কি মডারেশন করবে, না হলে ও পাবলিশ করবে না, ঠিক আছে? তাহলে আমাকে এক্ষেত্রে কী করতে হবে, আমাকে কি আগে খুশি করতে হবে, কাকে, যার ভিডিও ওকে তাকে। তো আমি আউটসোর্সিং লিখে চান্স দিলাম, ঠিক আছে? আমার রিলেটেড কি কিওয়ার্ড কি, আমার রিলেটেড, আমার প্রোডাক্টের রিলেটেড হচ্ছে যে আউটসোর্সিং, ঠিক আছে? তো আউটসোর্সিংটা আমার কি রিলেশন থাকবে না, আমি কি অন্যগুলোতে গিয়ে পোস্ট দিব নাকি, আমার রিলেশন যেটা দেবেন, আমার ট্রেনিং সেন্টারে রিলেটেড কি অন্যগুলোতে কি আমি লিঙ্ক বিল্ডিং করবো, কমেন্টে কি পাবলিশ করবো, ঠিক আছে? হ্যাঁ, ব্যাক লিঙ্ক ক্রিয়েট করবো, বিভিন্ন জায়গায় মানুষকে প্রচার করবো, এক কথায় হচ্ছে প্রচার করবো, আমার কি ফ্যান পেজটা আছে, তো যার ভালো লাগবে সে আমার পেজে লাইক দিবে। তো এখন এখানে কমেন্টগুলো মডারেশন করার জন্য কি মডারেশন অবস্থা থাকবে, কারণ ওই এই যে যিনি যার চ্যানেল আউটসোর্সিং আমি তার মেসেজ দিয়ে ওকে বলবো, ঠিক আছে? প্রফেশনাল হইতে বলবো, আমি সামারাইজ করে আপনি যদি আউটসোর্সিং সম্পর্কে কিছু জানতে চান পরবর্তী স্টেপে, হ্যাঁ, আপনার ভিডিওটা দেখে আমার ভালো লাগছে, অনেক সুন্দর একটা ভিডিও, এই ভিডিওটা কি
হেল্পফুল। দেখুন আমাদের ঠিক আছে, লার্নিং কি লিখো কমেন্টে, এই ভিডিওটা দেখে আমার ভালো লাগছে, এই ভিডিওটা যদি কোনো কিছু লার্ন করে যারা অনলাইনে কাজ করতে চায় তাদেরকে কি সেটা তিনটে স্টেপে অনেক ভালো একটা কাজ দিবে। এটা কাকে ফুসলাচ্ছি, আমাদের ব্রেইন ওভারভিউটা ক্যাচ করে অথবা সামারি লিস্ট করবে। ওকে এন্ড দেন আপনি যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে কি, তাহলে আপনি প্রথমে আপনি যেটা বুঝবেন সেটা ক্লিক করুন অথবা সামারি ক্লিক করুন, মানে আপনার ব্রেইন বুঝবে তাহলে লিংকটা দিয়ে আপনি বুঝবেন বিস্তারিতটা। ঠিক আছে, তো আমার বিস্তারিত বোঝার পরে আপনি টেকনিক্যাল বুঝতে পারবেন যে কোন কোন মানে প্রবলেম গুলো সলভ করার জন্য আপনার ব্রেইন প্রিপেয়ার হবে। তো এটা হচ্ছে ইনটু আমাদের স্টেপ ব্রেইন রিসার্চ, অনলাইনে কি প্রথম আমরা বুঝবো ওভারভিউ বাচারের মাধ্যম। ঠিক আছে, দেন একদম বিস্তারিত আমরা প্রত্যেকটা বিষয় করে নিয়ে বুঝবো। দেন লিংকটা এখানে দিয়ে দিলে আমি এই ভিডিও পাবলিশ করব না, কোনোদিন করব না, আমি আমার সেই কোর্স থেকে এই বিষয় দিয়েছি মালিকই করবে। তো প্রথম ওভারভিউটা দিয়ে দিলে আমি কি করতে হবে, আগে ওকে ফর্ম দিতে হবে, মূল ওকে যে চ্যানেলের মালিক তাকে দিতে হবে। আমি ওভারভিউতে কমেন্টের ক্ষেত্রে হালকা ভাবে জিনিসটা বলেছি, ধরেন আমি একেবারে সংক্ষিপ্ত করে যাতে মোটামুটি মূল জিনিসটা আপনারা বুঝতে পারেন। তো যখন আমরা ডিটেইলস আলোচনা করব আর্টিকেল ফোকাস করব বিস্তারিতভাবে আমি বুঝিয়েছি, এবং বিস্তারিত বিষয়টা বুঝার পরে না কিছু লিখতে হবে না, শুধু লিংক দিয়ে চলে আসতে কি হবে আলোচনা করেছি একদম শেষে। তো এরকম ফেসবুকে কি ফেসবুকে কমেন্টটা সাথে সাথে পাবলিশ হয়ে যাবে, যখন আমরা নিউজ শুনি আপনারা নিউজ চ্যানেলে যখন নিউজ শুনি তখন আমাদেরকে প্রথম এবিবি জিনিসগুলো বলে কমেন্টটা যে প্রথম সাথে সাথে পাবলিশ হয়ে যাবে বলে তাহলে বিস্তারিত সংবাদ যে মালিক ওকে ফুসলানোর কোনো প্রয়োজন নেই, বিভিন্ন অ্যানালাইসিস বিভিন্ন কমেন্টস কিন্তু এখানে পোস্ট দিতে গেলে ওকে তাহলে আমরা ঠিক এবিবি আমরা মানে কারণ আমি এটা ফেওনিয়ার ফেওনিয়ার মানে কি আমার অনলাইনে রিলেটেড জয়েন করতে থাকেন, আমি রিলেটেড ছাড়া কোনো কিছু চিন্তা করব না। ঠিক আছে, আমি যদি আপনি যে কোনো জায়গা থেকে আপনি শুরু করতে পারেন, প্লাস আমি সিম্পলি আপনাকে বুঝাচ্ছি সেক্ষেত্রে আপনি যদি ওভারভিউটা দেখে নেন তাহলে আপনি যে ক্লাসে জয়েন করুন মানে করুন না কেন লিস্ট করি আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় আছেন, বললাম এবং ক্লাসগুলো আপনি এনজয় করুন অনেকে মানে একা যায় ক্লাস আপনি বুঝতে পারবেন যদি আপনি ওভারভিউটা ভালোভাবে দেখেন। ওকে ঠিক আছে, আমি এই আমার এটা পাবলিশ হয়ে গেছে। আউটসোর্সিং, আউটসোর্সিং কি আউটসোর্সিং হচ্ছে দেশে বসে ঠিক আছে এখানে সরাসরি দেখা যাচ্ছে না মানে ইন্টারনেটের মাধ্যমে এটা নিয়ে মাথা ব্যথা নাই কোম্পানির সাথে কানেক্ট হয়ে অফিশিয়াল জব গুলো করে দেবে একটু, এটা মানে আপনি আপনার বাসায় বসে ইন্টারনেটের মাধ্যমে বিদেশি অফিসের সাথে কানেক্ট করবেন এবং বিদেশি অফিসের বস ক্লায়েন্ট কলিগ সবার সাথে আপনি যোগাযোগ করবেন এবং আপনি এমনভাবে কাজ করবেন যেন আপনি সেই অফিসে বসে মানে বসে আছেন। তো এবং আপনি বস ক্লায়েন্ট এবং আপনার কলিগদের সরাসরি দেখবেন তারও আপনাকে দেখবে দেখলাম যে ফেসবুক একটা ফ্যান পেজ কিভাবে তখন সে তার কাজ হচ্ছে কি মানে কিভাবে ওটা লাইক এবং কমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট সেটা পাবলিশ করে কোথায় পাবলিশ দিব অনেক সোর্স একটা জব সাইট মানে আউটসোর্সিং এর একটা স্পেশালাইজড জব সাইট অন পেজ এটাকে বলা হয় অন পেজ এর মাধ্যমে আমরা কন্টেন্ট বিজ্ঞাপন গুলো ওটাকে ওটাকে পাবলিশ করব আর আমরা যারা কাজ করব দিব আমরা ওটাকে যাব এবং সেটাই হচ্ছে কি আমরা সেই বিজ্ঞাপন গুলো দেখব দেখে আমরা চাকরির জন্য অ্যাপ্লাই করব মানে এখানে বাইরে আসলে আমাদের মানে মিট হবে অন পেজ আমরা চাকরির জন্য অ্যাপ্লাই করব দেন বাইরে আমাদেরকে কাজ দিবে আমরা কাজ করব কাজ জমা দেব তো কাজ জমা দেওয়ার পরে আমাদেরকে প্রেপার করতে হবে ক্লাস আর দুটো কি থাক ওকে ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা নেক্সট আগে থেকে দ্বিতীয় পার্টে দেখব যে কি এই যে এক্সপোজার কিভাবে লাইক ফর লাইক কিভাবে আরো কাজ করবে টাকা নিয়ে রাখবে দেন আমি ওগুলো কাজ করব কাজ করে আমি বাইকে কাজটা জমা দেবো।